আসসালামু আলাইকুম, ইমরান টিপটেক চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে গ্লিম নেটওয়ার্কের কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করব। তো আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে অনেক বিষয়ে জানতে পারবেন। তো ফাইনালি কিন্তু গ্লিম নেটওয়ার্ক হচ্ছে লিস্ট হতে যাচ্ছে এবং তাদের ট্রেডিং কিন্তু চালু করতে যাচ্ছে। আমরা যদি তাদের টুইটারে আসি, টুইটারে আসলে এখানে হচ্ছে অনেক ইনফরমেশন আমরা জানতে পারবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গ্লিম নেটওয়ার্কের টুইটারে আসি। তো এখানে আসার পরে তারা কিন্তু একটা পিন পোস্ট করে রাখছে, দেখতে পাচ্ছেন। এখানে তারা বলছে প্রি সেল অ্যানাউন্সমেন্ট। তো প্রি সেল বলতে যে আপনি তাদের টোকেনটা লিস্ট হবার আগেই কিনতে পারবেন। তো কিভাবে এখানে আপনি এই প্রি সেলে জয়েন হইতে পারবেন, সে বিষয়গুলো এখানে তারা ক্রাইটেরিয়াগুলো দিছে। তো এখানে দেখেন বলছে প্রাইস 0.05 সেন্ট, অর্থাৎ প্রত্যেকটা টোকেন আপনি 0.05 ডলারে কিনতে পারবেন, অর্থাৎ 5 সেন্টে কিনতে পারবেন, এবং মিনিমাম কিনতে পারবেন $5 দিয়ে, এর নিচে কিনতে পারবেন না। তারপরে ম্যাক্সিমাম বাই করতে পারবেন প্রতি অ্যাকাউন্ট বা পার ওয়ালেট আপনি হচ্ছে $500-এর উপর কিনতে পারবেন না। এর ফলে বলছে ডেট 20 থেকে 27 এপ্রিল, অর্থাৎ 20 থেকে 27 এপ্রিলের মধ্যে এই প্রি সেল চলবে। তো চাইলে এখানে জয়েন করতে পারেন, আমি সাজেস্ট করব যারা মাইনিং করছেন জয়েন না করাই ভালো। তারপর বলছে যে কবে লিস্ট হবে, এখানে দেখেন 27 এপ্রিল তারা কিন্তু কয়েনটাকে লিস্ট করবে। তো আরও বিষয়ে যদি আমরা জানতে চাই, সেক্ষেত্রে যে লিঙ্ক দিছে সেই লিঙ্কে আমাদেরকে যেতে হবে। তো আমরা লিঙ্কে যাই, চলেন দেখে আসি যে কবে কোথায় লিস্ট হচ্ছে এবং কোথায় কী করতে হবে। তো এখানে আসলে মূলত তাদের যেই ব্লগ পেজ, আমরা এখানে চলে আসব তাদের, এটা হচ্ছে একটা ওয়েবসাইট। তো নিচে আসলে এখানে আপনারা প্রি সেল রাউন্ড দেখতে পাবেন, যে তারা মূলত 3টা প্রি সেল রাউন্ড চালাবে। অর্থাৎ প্রথম প্রি সেল চলবে, সেখানে তারা 5 সেন্টে কয়েনগুলো বাই করতে দিবে, অর্থাৎ 5 সেন্টে তারা কয়েন সেল করবে। দ্বিতীয় যে প্লেসমেন্টটা চলবে সেখানে হচ্ছে 15 সেন্ট থাকবে প্রতিটা কয়েনের মূল্য। তারপরে থার্ড এবং ফাইনাল যেই প্রি সেলটা থাকবে সেখানে হচ্ছে প্রতিটা টোকেনের ভ্যালু হবে 20 সেন্ট, অর্থাৎ প্রত্যেকটা টোকেন যারা থার্ড প্রি সেলে কিনতে চান প্রত্যেকটা টোকেন হচ্ছে 20 সেন্টে কিনতে হবে। তো 20 সেন্ট কিন্তু অনেকই বলা চলে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে যেহেতু প্রি সেলে তারা 20 সেন্টে টোকেন সেল করতেছে, সেক্ষেত্রে আশা করা যায় টোকেনের প্রাইস হয়তো, আমরা যারা মাইনিং করছি আমাদের এয়ারড্রপের টোকেনগুলো হয়তো 30 সেন্টের মতো হইতে পারে, মেবি, এটা বলা যাচ্ছে না, বেশিও হইতে পারে কমও হইতে পারে। তো একটা ধারণা আমি দিচ্ছি যে প্রতিটা টোকেন আমরা 30 সেন্ট, মানে 30 সেন্টে সেল দিতে পারবো। তো এখানে মূলত আরও কিছু বিষয় আছে যে লিস্টিং এবং হচ্ছে স্টেকিং। তো এখানে লক্ষ্য করুন, তারা কিন্তু এখানে বলছে দ্য প্রি সেল উইল এন্ড অন দ্য 27th, লিকুইডিটি উইল বি অ্যাডেড টু ইউনিসোয়াপ এ ফি মিনিটস আফটার দ্য প্রি সেল এন্ডস, অর্থাৎ 27 এপ্রিল কিন্তু তাদের হচ্ছে প্রি সেল বন্ধ হয়ে যাবে এবং লিকুইডিটি তারা কিছুক্ষণ পরেই ইউনিসোয়াপে অ্যাড করবে। তো তারপর লক্ষ্য করুন, অ্যান্ড দ্য গ্লিম টোকেন উইল বিগিন ট্রেডিং অন বিটমার্ট এ ফিউ ডেজ লেটার, অর্থাৎ কয়েকদিন পরেই মূলত গ্লিম টোকেন বিটমার্টে আমরা ট্রেডিং করতে পারবো। যেই প্রি সেলে কয়েনগুলো তারা সেল করতেছে এই টোকেনগুলোই মূলত আমরা হচ্ছে ট্রেডিং করতে পারবো, বাট এয়ারড্রপের টোকেনের জন্য তারা আলাদা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিবে। তো যাই হোক, আশা করি আপনারা গ্লিম নেটওয়ার্কের এই আপডেটটা বুঝতে পেরেছেন। তো আমরা যদি গ্লিম নেটওয়ার্কের অ্যাপে যাই, তো সেখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, আমরা এখান থেকে অ্যাপের মধ্যে সেই বিষয়গুলো দেখব। তো আপনারা অ্যাপে আসার পরে আপনারা এখানে উপরে লক্ষ্য করুন, অ্যাকাউন্ট হোয়াইট লিস্টেড। তো আপনাদের যাদের এই অপশনটা আছে তারাই মূলত এই এয়ারড্রপের মাইনিং করা কয়েনগুলো সেল দিতে পারবেন, বা আপনারা এখান থেকে এই টোকেনগুলো উইথড্র করতে পারবেন। তো দেখেন আমরা যদি এটার উপর ক্লিক করি, ক্লিক করলে এখানে একটা হচ্ছে মানে নোটিফিকেশন আসতেছে, দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ইজ এলিজেবল ফর দ্য এয়ারড্রপ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ আমার অ্যাকাউন্টটা এয়ারড্রপের জন্য এটা এলিজেবল, অর্থাৎ তারা যখন এয়ারড্রপ চালু করবে প্রি সেল শেষ হয়ে যাবে, তো সে শেষ হয়ে যাওয়ার পরে মূলত তারা এই এয়ারড্রপের ডিস্ট্রিবিউশনগুলো চালু করবে। তো চালু করলে মূলত আমার, আমি হচ্ছে এখান থেকে যে টোকেনগুলো মাইনিং করছি, খুব বেশি মাইনিং করতে পারি নাই, তো তারপরে যতটুকু মাইনিং করতে পারছি এই টোকেনগুলো মূলত আমি এখান থেকে সেল দিতে পারবো বা এখান থেকে উইথড্র করতে পারবো। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন, আপনাদের যাদের অ্যাকাউন্ট হোয়াইট লিস্টেডের আন্ডারে আছে তারাই মূলত এখানে এয়ারড্রপের জন্য ইলিজেবল হবেন এবং এখান থেকে তারা আপনাদেরকে টোকেনগুলো ডিস্ট্রিবিউট করে দেবে এবং সেটা উইথড্র করতে পারবেন। তো এর আগের আপডেটগুলোতে মূলত আমি ভিডিও তৈরি করে আপনাদের বলে দিয়েছিলাম যে কীভাবে কী করতে হবে। এখানে মূলত আমাদের টুইটার ফলো করা লাগছে, টেলিগ্রামে জয়েন করা লাগছে, মানে এই যাবতীয় বিষয়গুলো আমাদের করা লাগছে। তো KYC-র মতোই একটা বিষয় এখানে আমরা সাবমিট দিছি।
তো যাই হোক, যারা মূলত এটা করতে পারছিলেন এবং এখন আপনারা চেক করতে পারেন যে আপনাদের এটা কি এরকম নোটিফিকেশন শো করছে কিনা। তো যদি করে তাহলে নিশ্চিন্ত থাকতে পারেন, এখান থেকে ইনশাল্লাহ আশা করা যায় আমরা মানে উইথড্র করতে পারবো। তো $2 পাই, $5 পাই, যেটাই পাই ফ্রিতে আর কি, খারাপ না। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন এবং পরবর্তী কোনো আপডেট আসলে আমি টেলিগ্রামে জানিয়ে দিব, আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো টেলিগ্রামে কিন্তু আমি বিভিন্ন আপডেট শেয়ার করে থাকি, সব বিষয় নিয়ে আসলে ভিডিও তৈরি করা যায় না, তো এখানেই মূলত বেশিরভাগ আপডেট শেয়ার করা হয়। আপনারা চাইলে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে থাকতে পারেন। তো আমাদের টেলিগ্রামে মূলত বেশিরভাগ প্রজেক্টই হচ্ছে মাইনিং প্রজেক্ট, অর্থাৎ আমরা হচ্ছে মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করি এবং ভালো ভালো যে এয়ারড্রপগুলো আছে সেগুলোতে জয়েন হয়। তো যাই হোক, অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। তো এ ছিল মূলত আজকের ভিডিও, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।